নমস্কার। আজকে প্রত্যেক সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশি বলে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে। সাপ্তাহিক রাশি বলতে 25 মার্চ টু 31 মার্চ 2024 এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল, কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব, বাঙালি শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, সবচেয়ে বড় উৎসব। এই সময় আমি এর আগেও বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের মাহাত্ম্য কী, কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে 2024 কবে বা হোলিকা দহন, এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি। আবার আগের বছরেও আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন শত্রু দমনের কাজ সমস্ত বলেছি। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনার কাছে যেতে পারবো না? অবশ্যই আসতে পারবেন, যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে। আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে, কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা। আমাদের কম বেশি প্রত্যেকে কিন্তু হাতটা আছে, কেন আমি মেন পাম্পটা রিড করি। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা জানে পাম্পটা রিড না করলে ফেসটা রিড না করে, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, পাম হচ্ছে হস্তরেখা, এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না। যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন, যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে এসে প্রেডিকশন, তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নিই বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ, কারণ হাতটা হচ্ছে আমাদের মনের আয়না, ফেসটা হচ্ছে মুখের, মুখটা হচ্ছে মনের আয়না, এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায়। সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন, অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার, আমার সিথিমোড়ের চেম্বার, সব চেম্বার, কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন। এবার আসছি সাপ্তাহিক রাশি। সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রানজিট 26 তারিখ, বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার মীন রাশিতে, মীন রাশিতে বসে সূর্যের সাথে রাহুর সাথে, তাই নিয়েও আমার আপনাদের প্রোগ্রাম দিয়েছি ট্রানজিটে জ্যোতি তৈরি হওয়াতে। 26 তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর 3:09 মেষ রাশিতে, সেখানে বুধ যাবে বৃহস্পতির কম্বাইন তৈরি হবে, এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়েছি শুক্র যে সিচুয়েশন, শুক্র মঙ্গল শনি জ্যোতি তৈরি হয়েছে, শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে, এবং কি চন্দ্র যেটার উপর বেশ করে আমাদের মেন বিচার, চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা, অর্থাৎ 24 তারিখে চন্দ্র যাবে রবিবার 2:20 দুপুর 2:20 চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার, আর শনি 18 তারিখে উদিত হয়েছে, তার জন্য আমাদের 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার। আর একটা কথা বলে রাখি, যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে, আপনার নামের উপর বেশ করেও কিন্তু বিচার আসা যায়, হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেশ করেও কিন্তু একটা রাশি লগ্ন বেঁচে, সেটাও কিন্তু প্রপার যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন। তাহলে আপনি আপনার রাশি লগ্নটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে জানতে পারেন, কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছি। আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন, যাই হোক দেখুন, আর যারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নেওয়া আছে, বুকিং নেওয়া ফোন করে। চলে আসি এবার আমার প্রথম রাশি, সেটা নিয়ে আলোচনা করব। মিথুন রাশি, মিথুন রাশি এই সপ্তাহে আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে বা আপনি নিজে হয়তো কোনো গুড নিউজ পেতে পারেন, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে, বেশ চার্ম থাকবেন, কিন্তু নতুন কিছুতে আপনি হয়তো ইনভেস্ট করতে বা নতুন কিছু আপনার শেখার ইন্টারেস্ট থাকতে পারে, এবং কি আপনার খরচ বাড়তে পারে, বিশেষ বাবা মা বা শ্বশুর শাশুড়ির জন্য কোনো খরচ হতে পারে, বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে, এবং আপনার কোনো কারণে হয়তো ডক্টর হসপিটাল যেতে হতে পারে, কোনো টেস্ট করাতে হতে পারে, এই জন্য খরচ হবে, কাজের জায়গায় একটু চাপ থাকবে, মানসিক অস্থির হবে, কলিগদের সাথে একটু মনোমালিন্য হতে পারে, বস আপনার সাথে একটু কোনো ব্যাড বিহেভ করতে হবে, মিসবিহেভ করতে হবে, সেটা নিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, বস কর্মসূত্রে আপনি বারে বারে বাইরে পাঠাতে পারে, মাইন্ড ইট বাইরে পাঠাতে পারে, কর্মসূত্রে বাইরে পাঠাতে, সেই জন্য কোনো হয়তো আননেসে দৌড়ঝাঁপ করতে হতে পারে, এটার জন্য আপনি হয়তো কোনো কাজ ক্যান্সেল হতে, কোনো কাজ হয়তো বিগড়ে যেতে পারে, সেই জন্য মন খারাপ করবেন না বা হঠকারী কোনো ডিসিশন নিয়ে হয়তো চাকরি ছেড়ে দেবেন না। এই সপ্তাহে অবশ্যই ইএনটি বা থাইরয়েডের কোনো বা ব্লাড প্রেশার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে বা এটা নিয়ে কোনো চাপ হতে পারে, অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। মাথা এবং সর্দি কাশি এইসব নিয়ে একটু কষ্ট পেতে পারেন, মাইগ্রেনের প্রবলেম হতে পারে, ফ্যামিলির জন্য কোনো গুড নিউজ পেতে পারেন, নতুন কোনো কাজে আপনাকে ইনভেস্ট করবেন না এই সপ্তাহটা,
নতুন কোনো ব্যাপারে ইনভেস্ট করবেন এসব সত্য না, এই সপ্তাহে ইনভেস্টটা এড়িয়ে চলুন, এবং নতুন কোনো যোগাযোগ এলে সেটা এই সপ্তাহটা একটু অ্যাভয়েড করে নেক্সট উইকে একটা ডিসিশন নেবেন। অবশ্যই যদি পারেন আপনি কোনো বাচ্চা মেয়েকে বা আপনার নিজের মেয়েও যদি থাকে, নিজের সন্তান বা ফ্যামিলিতে কোনো ছোটো মেয়ে, তাদেরকে কিছু কিনে দিতে পারেন, সেটা সাধ্যমতো, সেটা আপনার দোল উৎসবে কোনো জিনিস হতে পারে, সেটা যদি পারেন বুধবার অথবা শুক্রবার দেবেন, অবশ্যই তার জন্য আপনার জন্য ভালো হবে। অবশ্যই দোল উৎসব ভালো করে কাটাবেন, আপনার আনন্দ অন্যের জন্য কোনো ক্ষতির কারণ না হয়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে রাখবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। আর যেন নমস্কার, সবাই ভালো থাকবেন।